প্রতিদিনের চাহিদার বাইরে মানুষের শখকে ঘিরে গড়ে উঠেছে কাটাবন ফিশ অ্যান্ড পেট অ্যানিমাল মার্কেট। 90-এর দশকে 3-4টি দোকান নিয়ে যাত্রা হলেও বর্তমানে আছে 18টি পশু, পাখি ও মাছের দোকান। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত দোতলা এই মার্কেটে পাওয়া যায় দেশি বিদেশি বিড়াল, মুরগি, খরগোশ, গিনিপিক, বিলাতি ইঁদুর ও কুকুর। মাছের মধ্যে কম দামে আছে গোল্ডফিশ, বেশি দামে সিলভার অ্যারেনা। পাখির মধ্যে কম দামে আছে মুনিয়া ও বেশি দামের মধ্যে ম্যাকাও বার্ড। দেশীয় উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতারা ছাড়াও চীন, কোরিয়া, থাইল্যান্ড থেকেও ক্রেতারা আসেন। হ্যাঁ, অন্যান্য মার্কেটগুলো থেকে এখানে তুলনামূলকভাবে দাম কম। এখানে আমি বিড়াল কিনতে এসেছি, আমার মানে বন্ধু বান্ধব কম আর কি, তো বাসে বিড়াল থাকলে তাদের বন্ধু সুলভ আচরণ ভালো লাগে আর কি। পোষা প্রাণীটির জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিকগুলোর মধ্যে আছে অ্যাকুরিয়াম, খাদ্য, পাথর, অক্সিজেন, অক্সিজেন মোটর, শোপিস, খাঁচা, শিকল, বেল্ট, ওষুধপত্র ইত্যাদি। পোষা প্রাণীর এই বাণিজ্যের সাথে জড়িত প্রায় 500 মানুষ ও তার পরিবার। বর্তমান অবস্থা জানান বিক্রেতাগণ। এখন ব্যবসা বলতে নাই বললে ছাড়ে, এখন মনে করেন অর্থনীতি কেমনি খারাপ এই জন্যে। বাংলাদেশ পশুর প্রতি নির্মমতা আইন 1920 অনুসারে যে কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় যন্ত্রণায় ও দুর্ভোগে রাখা দণ্ডনীয় অপরাধ। অথচ চিকিৎসা ও খাদ্যের অভাবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ছোট খাঁচায় বাস করে ভালো নেই প্রাণীরা। যদিও মার্কেটের দোতলায় রয়েছে প্রাণী স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা প্রতিবেদনকালীন অবস্থায় বন্ধ ছিল। পাচার ও জীববৈচিত্র্য বিলুপ্তি রোধে আইনি নিষেধাজ্ঞাগুলো মেনে চললে এই পোষা প্রাণীর বাণিজ্য হতে পারে দেশীয় যুবকদের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের উপায়। কাটাবন থেকে নুসরাত শারমিন, টিএফপি চ্যানেল।